নমস্কার, আমি কবি সুব্রত মিত্র। গত কয়েকদিন ধরে কলকাতা শহর সহ সারা পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি আপনারা দেখেছেন, খেয়াল করেছেন, 14 তারিখের রাত, মধ্যরাত অর্থাৎ রাত 12টার পরে, যখন আমাদের স্বাধীনতা দিবসের যে আনন্দ অনুভব করার সময়, সেই সময় আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন কোণায় কোণায় এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে যেভাবে নারী শক্তি যে পথ দখল, রাত দখল দখল নিয়েছিলেন, তা অত্যন্ত সম্মানের এবং প্রশংসার দাবি রাখে। আমিও উপস্থিত ছিলাম মা বোনেদের সাথে, গলাটা একটু বসে গেছে ওই দিন রাতে। যাই হোক, আমি সরাসরি প্রসঙ্গে আসি। আচ্ছা, এই যে আমাদের বোনটি মারা গেল আরজি করে, নামটা কি ছিল, যাই হোক, তো প্রথমে সঞ্জয় নামের যে ছেলেটিকে ধরা হয়, তাকে এ করা হয়, সেগুলো আমরা দেখেছি। কিন্তু ক্রমে ক্রমে সময়ের সাথে সাথে কিন্তু অনেকগুলো বিষয় উঠে আসছে। দেখুন, এ বিষয়ে কোনো বলতে কোনো দ্বিধা নেই, ভয়ও থাকার কথা নয়, কারণ স্বাধীন ভারতবর্ষের আমরা স্বাধীন নাগরিক। আমরা কথা না বলতে বলতে আজকে কিন্তু আমরা এই জায়গাটা এসে দাঁড়িয়েছি। সমস্যাটা কিন্তু শুধু ওই মেয়েটির সমস্যা নয়, সমস্যাটা শুধু আমার একজন বোনের বা একটি মায়ের সমস্যা নয়, সমস্যাটা কিন্তু সমগ্র বঙ্গবাসীর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মা, মাটি, মানুষ, এর যে মর্যাদা, সম্মান, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি মনে করি এই যে আরজিকর হত্যাকাণ্ডের মধ্যে যে রহস্যজনক চিত্রনাট্য বা গল্পচিত্র উঠে আসছে, এর নাট্যকার বা গল্পকার যিনি লিখেছে স্টোরিটা, তিনি কে, এবং এর সাথে যে রোল মডেলিং অভিনয় করছিলেন যারা, তারা কারা? এখন তো যা মনে হচ্ছে ওই সঞ্জয় মানে ও আছে, কিন্তু গভীরে কিন্তু অনেকে আছে। তাহলে আমার বক্তব্য হচ্ছে, এই যে এত বড় একটা হসপিটাল, সেই হসপিটালের যিনি সুপার, ওই কি নাম, সন্দীপ ঘোষ, নামটা ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন, তার যে ভূমিকা কি ছিল, সমস্ত কিছু গভীরভাবে তদন্ত হোক, গভীরভাবে তদন্ত হোক। কারণ এই যে বোনটি মারা যাওয়ার পরে কিন্তু অনেক ঘটনা ঘটেছে, তার আগে কিন্তু উনি মারা গেছিলেন, সেই সময় কারা কারা উপস্থিত ছিলেন বা কেন ছিলেন না, দেখুন পরিষ্কার করে ভাবুন। একজন কর্মচারী, সে কাজে এসেছে সেখানে, গভর্নমেন্ট এমপ্লয়ি, তিনি সাধারণ নয়, কিন্তু সরকারের জায়গায় সরকারি লোক কাজ করছেন, তাদের নিরাপত্তা দেওয়ার জন্য সিসিটিভি, পুলিশ, সিকিউরিটি এবং সেখানে বিভিন্ন দপ্তরের লোকেরা আছেন, একটা থাকার বসার বন্দোবস্ত করা আছে। সেই জায়গায় দাঁড়িয়ে একটি প্রাণ উধাও হয়ে গেল, তাহলে বিষয়টা হচ্ছে এরকম তো আরও কত না ঘটছে। আজকে যদি মেয়েটির ব্যাপারটা সংবাদের শিরোনামে না আসতো, বা মেয়েটির বাড়ির লোকেরা ভয় পেয়ে যেত বা চেপে যাওয়ার চেষ্টা করতো কোনো কিছুর বিনিময়ে,
তাহলে কিন্তু আমাদের পক্ষে জানা সম্ভব হতো না। তাহলে আমার বক্তব্য পরিষ্কার যে এই বোনের মতো আরও তো অনেকের ঘটছে, আমরা জানতে পারছি না, কিন্তু এগুলো কেন ঘটবে, কেন ঘটবে, পুরুষ মহিলা যারই হোক কেন ঘটবে? একটা ফুটফুটে বাচ্চা মেয়ে, সে কত স্বপ্ন নিয়ে নিজেকে তৈরি করেছে। আজকাল অধিকাংশ বাবা মায়ের কিন্তু একটি করে বাচ্চা, বড় জোর দুটি, তা সে জীবনের সর্বস্ব খুইয়ে কিন্তু তার ছেলেপুলেকে একটু বড় করার চেষ্টা করে। তাহলে কী কারণে সে বড় করবে, কী কারণে সে স্বপ্ন দেখবে, সে স্কুল কলেজে পাঠাবে আর ডেডবডি হয়ে বাড়ি ফিরবে, সে অফিস আদালতে পাঠাবে ডেডবডি হয়ে বাড়ি ফিরবে, ডাক্তারি শিখিয়ে সে হাসপাতালে পাঠাবে, সে অন্যকে চিকিৎসা করার কথা সে নিজে মৃত হয়ে বাড়ি ফিরবে, এবং কোথায় হচ্ছে, পশ্চিমবাংলায়, যে পশ্চিমবাংলার মানুষের একটা সংস্কৃতি ছিল, সভ্যতা ছিল, পরিচিতি ছিল বিশ্বের দরবারে, সেই বাংলায় হচ্ছে। আমরা অন্য জাতিকে কী শিক্ষা দেবো, অন্য ওদেরকে কী বলবো, আমরা নিজেরাই তো ঠিক হতে পারছি না, নাকি আমাদের ঠিক হতে দেওয়া হচ্ছে না? স্বাধীনতা দিবস, কারা স্বাধীন, কারা স্বাধীন? যারা চুরি করতে পারবে, যারা ধর্ষণ করতে পারবে, যারা প্রকাশ্যে ঘুষ নিতে পারবে, তারা স্বাধীন, আর যারা কথা বলতে চাইছে তারা অপরাধী, তারা পরাধীন। এই তো দেখছি যারা প্রতিবাদ করছে তাদেরকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, আর যারা পরশুদিন যখন 14 তারিখ রাত অর্থাৎ 15ই আগস্ট যে রাতে, সে সময় পুলিশ আশ্রয় নিচ্ছিল, পুলিশ তখন প্রতিবাদের ভূমিকায়, পুলিশ তখন শান্তি রক্ষা করতে পারেনি, কারণটা কি? আমার মনে হচ্ছে কোথাও কোথাও কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমের প্রবলেম। আমি তো বলবো বঙ্গ সমাজ জেগে উঠুন, জেগে উঠুন বঙ্গ সমাজ, এই বাংলাই কিন্তু স্বাধীনতার ডাক দিয়েছিল, আমাদের আবার পুনরায় স্বাধীনতা আন্দোলনে নামতে হবে। যা দেখছি আমরা স্বাধীনতা পেয়েছি ঠিকই, কিন্তু ব্রিটিশ আমলের সে ব্রিটিশ শাসন শাসকের হাত থেকে স্বাধীনতা পেয়েছি, শুধু ভাষাটা পাল্টেছে, স্বাধীনতা আসেনি। তখনকার শাসক আমাদেরকে শোষণ করত, বর্তমান শাসকের হাতে আমরা শোষিত বলতে বাধ্য হচ্ছি। অনেক অনেক আদর্শ নিয়ে, অনেক শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্ব যে সরকারের একদম সামনে ছিল, তখনকার সময় যে আন্দোলন, যে আদর্শ নিয়ে আন্দোলন করা হয়েছিল, সেই আদর্শের জায়গায় কি আমরা দেখতে পাচ্ছি তাদেরকে? সেই সময় সেই শিক্ষিত মানুষেরা, সেই বুদ্ধিজীবীরা, কবি সাহিত্যিক মহল, তারা কোথায়? এটা এটা এটাও তো একটা বার্তা নয় কি, যে যাদেরকে আশা করে মানুষ একটা স্বপ্ন দেখেছিল, নতুন স্বপ্নের স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন যখন ক্ষুণ্ণ হয় তখন তো সেই কবি সাহিত্যিকের দায়বর্তায়। যাই হোক, আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, সিবিআই অফিসারদের উপর দৃষ্টি আকর্ষণ করছি, যে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক। যিনি ওই হসপিটালের একদম টপ অফ দ্য মোস্ট দায়িত্বে ছিলেন, তার ভূমিকা কী ছিল, কারা কারা যুক্ত ছিল, এবং ও পুরো হাসপাতালটা তদন্তের আওতায় নিয়ে নেওয়া হোক। ধন্যবাদ, সকলে খুব ভালো থাকবেন। হয়তো আমার এই কথাবার্তার জন্য আমার উপরেও হয়তো অনেকে অখুশি হতে পারেন, অনেক কিছু হতে পারে, তবুও আমার মনে হয়েছে যে মরতে তো একদিন হবেই, কিন্তু অন্তত একটা বিন্দু মাত্র একটা মানুষের হয়ে কথা বলে মরি। পৃথিবীতে তো সবাই 1000-2000 বছর বাঁচবে না, কেউ 50-60-70-80। পৃথিবীর ইতিহাসে 15-20-40 বছরের মধ্যেও অনেক মানুষ মারা গেছে, এবং তারা বিখ্যাত মানুষ। তো আমি তো অনেক দিন বেঁচে আছি, আমি তো কিছুই করতে পারলাম না। যাই হোক, সকলে খুব ভালো থাকবেন, সকলে খুব ভালো থাকবেন, প্রতিবাদ করুন, প্রতিবাদ করুন, প্রতিবাদ ছাড়া কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। মরার আগে মরতে চাই না, যতদিন বেঁচে আছি বেঁচে থাকার মতো বাঁচুন। ধন্যবাদ।